আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিমকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, সাম্প্রতিক বিষয়, যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা প্রশ্ন আসার আগে আজকে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে আমি যেহেতু আপনি অ্যাটর্নি, আইনি বিষয়টি আনতে চাই, বাণিজ্য নীতিটি আমি আনতে চাচ্ছি না এক্ষেত্রে। প্রথমত হচ্ছে কোহেন এবং ডোনাল্ড ট্রাম্পের যে কথোপকথন অডিও যেটি প্রকাশ হয়ে গেছে গণমাধ্যমে, আপনার কি মনে হয় একজন আইনজীবী কি তার ক্লায়েন্টের ফোন এভাবে রেকর্ড করতে পারেন কিনা? এটি নিয়ে যদিও গণমাধ্যমে বিভিন্ন ভাষ্য আছে। আইনগত কোনো বাধা নেই, যেমন আপনার নিউ ইয়র্ক স্টেটে আইন হচ্ছে যে আপনি আপনার কনভারসেশন রেকর্ড করতে পারেন। আচ্ছা, যেমন আমি কথা বলছি আরেকজনের সঙ্গে আমি রেকর্ড করতে পারি ইভেন উইদাউট দেয়ার নলেজ। আচ্ছা, ওকে, মানে এতে আইনগত কোনো বাধা? আইনগত কোনো বাধা নেই। আমি বলতে পারি আমি আমার কনভারসেশন রেকর্ড করছি, আইনগত কোনো বাধা নেই। বাধা হলো আর একটা প্রবলেমে, ইপস ড্রপিং করা যাবে না। যেমন আপনারা দুজন কথা বলতেছেন আমি রেকর্ড করতে পারি না, দেন ইটস বিকামস এ ক্রিমিনাল অফেন্স, এটা এটা একটা অপরাধ হয়ে দাঁড়ায়। আচ্ছা, ইট ক্যান বি প্রসিকিউটেড। সেইটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তো বলছেন এটি আইন বহির্ভূত কাজ হয়েছে। না, উনি বললেই তো আইন বহির্ভূত হয়ে যায় না, উনি তো আর আইন আইন বানাইতে পারেন না। নিউ ইয়র্ক স্টেটে এইটা থার্ড পার্টির কনভারসেশন, আপনি যদি পার্টি টু দ্য কনভারসেশন হন তাহলে করতে পারবেন। যেমন পাঁচজন মিলে কথা করছে, এনি ওয়ান অফ দেম রেকর্ড করতে পারে, কিন্তু পাঁচজনে বসে কথা বলছে আপনি ওইখানে বসে আরেকজন পারসন, না, হ্যাঁ, থার্ড পার্টি, মানে থার্ড পার্টি করতে পারছে না, তাতে এটা এটা ইভসড্রপিং হয় এবং এতে এতে জেল জরিমানা আছে, এটা ক্রাইম, মানে এটি অপরাধ। ফোনে আছেন, যুক্ত আছেন, আমরা একটু ফোনের প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে আমি আইনগত দিকগুলো আপনার কাছ থেকে আরও একটু বিশ্লেষণ করে নিব, কারণ এই বিষয়গুলো ধোঁয়াশাও তৈরি হয়েছে দুপক্ষ থেকে দুই ধরনের মতামত আসার কারণে। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি, আসসালামু আলাইকুম, আমার নাম আসমাউল হোসনা। জি, আপা একটু জোরে বলতে হবে। হ্যাঁ, একটু জোরে বলুন প্রশ্নটি। আমি বলতে চাচ্ছি আমার হাজবেন্ড আর্মিতে চাকরি করে, আমি ওর জন্য অ্যাপ্লাইও করছি, এখন ও বর্তমানে মিশনে আছে। আমি শুনেছি কেউ যদি 3 মাসের বেশি মিশনে, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনি প্রশ্নটি শেষ। হ্যাঁ, কেউ যদি 3 মাসের বেশি কোন দেশে থাকে তাহলে নাকি সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগে। তো ও তো ওদের, ও এখন আপাতত আছে সেন্ট্রাল আফ্রিকা, ওখানে মানে এগুলো পুলিশ ক্লিয়ারেন্স মনে হয় ও নিতে পারবে না। এই একটা আসলে লাগে কিনা এটা জানার জন্য। আর একটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিসিয়াল পাসপোর্ট, তো এই পাসপোর্টে কি ও আমেরিকা আসতে পারবে কিনা? আমি ওর জন্য অ্যাপ্লাই করছি, এখন পরবর্তীতে ওই একই পাসপোর্টে সে আমেরিকা আসতে পারবে কিনা? আচ্ছা, এই দুইটা প্রশ্নের উত্তরে পুলিশ ক্লিয়ারেন্স 3 মাস না 6 মান্থ, কিন্তু সে যদি বাংলাদেশ সরকারের ডেলিগেশন বা বাংলাদেশ সরকারের চাকরি নিয়ে দেয়ার ইজ ওয়ে, যে যেখানে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া যায় না সেটা ওয়েবও করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে। তো আর একটা হচ্ছে যে ইউজুয়ালি সরকারি পাসপোর্টে তো ইয়ে না, ওরা একটা প্রাইভেট পাসপোর্ট করে, তারপরে আপনার হাজবেন্ড বোধহয় আর্মিতে আছে, আর্মি থেকে প্রাইভেট পাসপোর্ট করার পারমিশন নিয়ে তখন ইমিগ্রান্ট ভিসা নিয়ে আসতে হয় আর কি। আচ্ছা, মানে তিনি তার সরকারি যে পাসপোর্ট সেটির মাধ্যমে আসে, ইউজুয়ালি সেটা আমেরিকান এমবেসি ভিসা দিতে চায় না, তার কারণ সরকারি চাকরি চলে গেলে পাসপোর্টটা নিয়ে নেওয়া হয়। আচ্ছা, তো এই পাসপোর্টটা সব সময় না, সিটিজেন হিসাবে যে প্রাইভেট সিটিজেন হিসাবে যে পাসপোর্টটা প্রাইভেট পাসপোর্ট হয় ইউজুয়ালি সেটা নিয়েই আসে মানুষ। আচ্ছা, এবং আর্মি রুটিনলি পারমিশন গ্রান্ট করে। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? মহসিন ভাই বলুন। আমি ইউএস সিটিজেন, আমার ওয়াইফ এদেশে আসছে 2002 সনে টুরিস্ট ভিসায় লিগ্যাল এন্ট্রি, এখন আমি এখানে তার জন্য অ্যাডজাস্ট করার জন্য ফাইল করলে আমি জানতে চাচ্ছি ইউএস
সিআইএসপি কত লাগবে, এবং আমার একটা ছেলে আছে 18 বছরের নিচে, ওরও জন্য অ্যাপ্লাই করব, কিন্তু ইউএসসিএসপি কত দিতে হবে একটু জানার জন্য। আচ্ছা, ওকে ভাই, আপনার দুইটা ফি দিতে হবে, একটা হচ্ছে $535 আর একটা হচ্ছে $1270 সম্ভবত, বা $1220 এরকম একটা অ্যামাউন্ট ফি নির্ধারিত, সেখানে আপনার কম বেশি করার সুযোগ নেই। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, আমরা প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে আমরা চেষ্টা করব যে ফাঁকে ফাঁকে আলোচনা করতে। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শিপন জামাইকা থেকে, আমার প্রশ্নটা জনাব অ্যাটর্নি সাহেবের কাছে। জি জি, আমি জানতে চাচ্ছিলাম, আমার আব্বা, আমার দুইটা আনমেরিড ভাইয়ের জন্য 21+ ওল্ডার, ওরা দুজন, আমার আব্বা গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, November 2011 অ্যাপ্লাই করছেন, ওদের প্রায়োরিটি ডেট November 2011, কিন্তু আজকে আমি চেক করে দেখি আপনার January 2012 আপনার প্রায়োরিটি ডেট চলে গেছে, সেক্ষেত্রে আমার কি কিছু করার আছে না আমি আপনি ওয়েট করতে হবে, একটু বলবেন প্লিজ। আচ্ছা, অ্যাটর্নি শেখ সেলিম কি বলেন? আপনি ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন, যে এখন 2012 চলছে আর তাদের 2001, আমরা কেন কিছু পাইনি, হয়তো আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, একটা কিছু হতে পারে যার জন্যে। সো আপনার ওই অ্যাপ্রুভাল নোটিশে ন্যাশনাল ভিসা সেন্টারের নাম্বার আছে নিউ হ্যাম্পশায়ারে, এবং ওইখানে অ্যাপ্লিকেশন গেলে তারাও একটা চিঠি লেখে, সেখানেও নাম্বার আছে, সো আপনি সেখানে যোগাযোগ করতে পারেন, এটা ফোনও করতে পারেন। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? কে আছেন? জি জি জি, নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে ফারভেজ, আমি নিউইয়র্ক ব্রঙ্কস থেকে বলছি। জি আপু, আমি 2016 এর জুনের 26 তারিখে আমার ওয়াইফে তার দুইটা মেয়ের জন্য অ্যাপ্লাই করেছি, 2017 এর ডিসেম্বরে আমার ওয়াইফের কাছ থেকে সাপোর্ট, বিচার ফিস, এভরিথিং সব কিছু নিয়ে নিছে, কিন্তু আমি আজ পর্যন্ত ওয়েটিং এ আছি, আমার বাচ্চাদেরকে কিছু জানাইনি, কিন্তু আমি ইমিগ্রেশন অফিসে ফোন দিয়েছিলাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইমিগ্রেশনে ফোন দিয়েছিলাম ভিসা সেন্টারে, ফোন দেওয়ার পরে ওরা বলছে মানে 2016 এর ভিসা ইস্যু করতেছে, কিন্তু আমি বললাম যে আমার মেয়েরা খুব ডাকবে না ডাকবে আমাকে একটু বলবেন, ওরা বলে আমরা কিছু এখন বলতে পারব, মানে এই ব্যাপারে আমি কি করতে পারি আর কেমন লেগেছে আমি এই জিনিসটা একটু বুঝতে চাই, যে কারণটা কি, আজকে প্রায় 8-9 মাস হয়ে গেছে আমার বাচ্চার সাপোর্ট নিচ্ছে, আমাকে একটু দয়াহরি বাইয়া যদি জানান বুঝতাম তাহলে আমি একটু করতে পারব। ওকে, এটা সম্ভবত আপনার ইন্টারভিউর জন্যই অপেক্ষা করছে, তার কারণ ইন্টারভিউর কতগুলি স্লট আছে ঢাকায়, যে এতগুলো লোকের প্রতিদিন ইন্টারভিউ নেওয়া হবে বা প্রতি সপ্তাহে, তো এই অ্যাপ্লিকেশনের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন টাইমটাও মানে ইন্টারভিউর লম্বা লাইন কিউটাও পড়ে যায় লম্বা, তো আমার সম্ভবত সেইটাই, তো ওরা ইউজুয়ালি ফোন করলে বলে কি কারণে লেট হচ্ছে বা কতদিন অ্যাপ্রক্সিমেট লাগতে পারে, মানে কারণটি বলে দেয় সাধারণত। আমরা কথা বলছিলাম যে মাইকেল কোহেন এবং ডোনাল্ড ট্রাম্পের যে অডিও রেকর্ডটি, সেই সাথে এটি গণমাধ্যমেও চলে এসেছে, CNN প্রকাশ করেছে, অস্পষ্ট কিছু কথাও ছিল যেটি নিয়ে আবার ধোঁয়াশাও তৈরি হয়েছে, চেক, ক্যাশ এই শব্দগুলো নিয়ে, আপনার কি মনে হয় যে, এবং আরেকটি প্রশ্ন চলে এসেছে যে নির্বাচনী তহবিল থেকে যদি এই অর্থ দিয়ে থাকে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী যিনি জুলিয়ানি তিনি অস্বীকার করছেন যে এই অর্থ দেওয়া হয়নি কিংবা এ ধরনের কোনো সম্পর্কও ছিল না, তারপরও এখন নতুন করে যে প্রশ্নটি উদয় হয়েছে যে নির্বাচনী তহবিল থেকে যদি এই অর্থ দেওয়া হয়ে থাকে তাহলে হয়তো নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে পড়তে পারেন, এটির ব্যাখ্যা, আইনি ব্যাখ্যা কি হবে যদি আসলেও দিয়ে থাকেন তার নির্বাচনী তহবিল থেকে? ও, নির্বাচনী তহবিলদের তার ব্যক্তিগত প্রবলেম সেটেল করলে সেটা এটা ক্যাম্পেন ফাইন্যান্স হিসেবে ধরা হতে পারে, এবং এটা একটা ভায়োলেশন ক্যাম্পেন ফাইন্যান্স, এতে কেউ জেল জরিমানা হবে না, হয়তো কিছু ফাইন টাইন হতে পারে আর কি, সেইটাই। সো এই তাই ছাড়া যেমন ধরেন আমার সাথে একজনের ডিসপিউট আছে, আমি সেটা সেটেলই করতে পারি, আমার নিজের অর্থ দিয়ে সেটেল করতে পারি, সেটা কোনো প্রবলেম না এই, সেটা আইনগত কোনো বাধা নাই কারোর সাথে, কিন্তু দলীয় একটি তহবিল থেকে কিংবা নির্বাচনী একটি ক্যাম্পেইন যেখানে জন, আর একটা ব্যাপার হচ্ছে যে যেমন ধরেন আর এক থার্ড পার্টি এই টাকাটা দিয়ে দিল, ঠিক আছে, সো ইট কুড, যেহেতু তার ইলেকশনের সময় তার হাসপানি দিয়ে মুখ বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে ইট মে কনস্টিটিউট ক্যাম্পেইন ফাইন্যান্স। আচ্ছা,
তার কারণ যদি অর্ডিনারি সময় হয়তো এটা করা হইতো না, ইলেকশনের সময় তার মুখ বন্ধ করে তারে টু গেট হিম ইলেক্টেড কুড বি ইন্টারপ্রেটেড যে ক্যাম্পেন ফাইন্যান্স ল ভায়োলেশন হয়েছে। তো আসলটা ওইখানেই ফোকাস করছে সবাই, সবাই ওই জায়গাটাতে সবাই বিশ্লেষণ করার চেষ্টা করছে যে আসলে এই অর্থের যে দেয়ার সেটির উৎস কোথায় ছিল, কোথা থেকে উৎস কোথায়। হ্যাঁ, সেই এবং ওইটা যদি যেমন মাইকেল কোহেন নিজের ইসেতে দিয়েছে, মাইকেল কোহেন রিফাইন্যান্স করে এটা ওটা, আই ডোন্ট থিংক দ্যাট ট্রু। এখন যদি ট্রাম্প তারে রিইম্বার্স করে থাকে, দেন ইটস কুড বি যে ক্যাম্পেন ফাইন্যান্স ল ভায়োলেশন হয়েছে। আচ্ছা, যে মাইকেল তুমি এখন দিয়ে দাও, আমি এখন দিতে পারছি না, পরে দিয়ে দিলাম, ইট কুড বি। বিশ্লেষণ করি এবং মাইকেল কোহেন বেশ কিছুদিন চুপও ছিল, হঠাৎ করে একের পর এক তথ্য, যেমন আজকে একটু আগে সিএনএন এ মাইকেল কোহেন যেটি ব্রেক করেছে নতুন খবর, সেটি হচ্ছে ট্রাম্প টাওয়ারের যে মিটিংটি, সেই মিটিং ট্রাম্প জানতেন, এই ধরনের তথ্যও তিনি প্রকাশ করছেন। তো এই বিষয়টি আপনার কেন মনে হচ্ছে যে মাইকেল কোহেন একের পর এক তথ্য ফাঁস করার কারণগুলো, তাদের ভিতরে যে সক্ষমতাটা ছিল সেটা ফাটল? তার কারণ মাইকেল কোহেন হয়তো এক্সপেক্ট করছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প তারে পার্ডন করে দেবে, মাফ করে দেবে, মাফ করে দেবে। যেমন প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার অত্যন্ত ব্যাপক, এই যদি ইনভেস্টিগেশন হচ্ছে এ সময়ে পার্ডন করা যায় মানুষকে, কনভিকশনের পরে পার্ডন পার্ডন হয়। সো সেক্ষেত্রে হয়তো বা কোনো নেগোসিয়েশনে বলে দেওয়া হয়েছে যে ট্রাম্প তোমারে পার্ডন করবে, করবে না, করবে না, বা করলে তার প্রেসিডেন্সির ঝামেলা হইতে পারে, ইয়ে হইতে পারে, সবাই তো একটা পাবলিক রিলেশনের ব্যাপার আছে প্রেসিডেন্সির। অলসো ট্রাম্প দ্বিতীয় টার্মে ইলেকশন করারও প্রস্তুতি নিচ্ছে, সেক্ষেত্রে সে এই এই সমস্ত নিয়ে তার ভবিষ্যৎ জেপারডাইজ করতে চাচ্ছে না। সেক্ষেত্রে ট্রাম্প মাইকেল কোহেন দেখছে যে তার বিরুদ্ধে বহু অভিযোগ আছে, ব্যাংক ফ্রড, এটা অনেক ধরনের। হ্যাঁ হ্যাঁ, এবং সে তো নিজে জানে সে কি করেছে, এবং প্রসিকিউটরের কাছে কি তথ্য আছে, কি এভিডেন্স আছে, তাতে মনে হয় সে জানে যে তার কনভিকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সেক্ষেত্রে সে হয়তো কোঅপারেট করে সরে যেতে চাচ্ছে, তার কারণ কেউ তো জেলে যেতে চায় না, জেলে যেতে চায় না। আমরা একটা ফোন নিয়ে নেই অ্যাটর্নি শেখ সেলিম, তারপরে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। কে আছেন আমাদের সাথে ফোনে, কে যুক্ত হয়েছেন? হ্যাঁ হ্যালো আপু, আসসালামু আলাইকুম, আমি ব্রুকলিন থেকে শাহিন বলতেছি। জি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি আমার মার জন্য সিটিজেনের অ্যাপ্লিকেশন করছি, আপনার এই অ্যাপ্লিকেশন করার পরে ডিসেম্বরের 17 তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে আমার মা, ওই সাথে ওই ডাক্তারের ইয়ে ছিল আর কি, এই ডাক্তারের ওই ডিসএবিলিটির একটা ফর্ম আছে, ওই ফর্মটা সহ অ্যাপ্লিকেশন করছিলাম সিটিজেনের। এখন আমরা এতদিন পর্যন্ত অনলাইনে দেখতাম যে ডিসেম্বরের 17 তারিখে উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে, আর পরবর্তী কিছু লাগলে ওরা জানাবে, এটা অনলাইনে দেখতাম। এখন আজকে দুই দিন পর্যন্ত অনলাইনে দেখতেছি, এট দিস টাইম ইয়ার সি আই ক্যান নট প্রোভাইড ইউর ইনফরমেশন ফর দ্য মানে অতিরিক্ত ইনফরমেশনের জন্য ওরা কল করতে বলতেছে। এখন এটাতে কি কি কোনো সমস্যা হয়েছে নাকি আমরা আসলে বুঝতে পারতেছি না? আমার মনে হয় কোনো সমস্যা, আপনি অ্যাপ্লাই করেছেন, তো আপনার আম্মাকে হয়তো ইন্টারভিউতে ডাকবে, সেই আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও কথা বলবো, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই সাথে দর্শক আপনাদের প্রশ্নও নিব। নিচে ছোট্ট বিরতি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবেন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি শেখ সেলিমকে আমরা পেয়েছি। আমরা ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরতে চাই। তিনি তারেক হাসান, তিনি হুসাইন, তিনি প্রশ্ন করেছেন, ওনার মা গ্রিন কার্ড হোল্ডারধারী, কিছুদিন পরে সিটিজেনশিপের জন্য পরীক্ষা দিবেন এবং তার জন্য এরই মধ্যে আবেদন করেছেন, কিন্তু তিনি জানতে চাচ্ছেন বর্তমানে F1 অপেক্ষা F2B দ্রুত, এখন তার জন্য কোনটি বেটার হবে, তার মা কি সিটিজেনশিপ নিয়ে নেবেন? ওর মা সিটিজেনশিপ নিলেও তাতে কোনো অসুবিধা নেই, সেই F2B ক্যাটাগরিতেও থেকে সে অপট আউট করতে পারে, ক্যাটাগরিতে থেকে ওইটাও প্রসেস করতে পারে। সুতরাং ডিপেন্ড করে কোনটা আগে আসছে, তার উপরে সে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সাথে ফেসবুক সিটি মার সিটিজেন নিয়েতে কোনো ঝামেলা নেই, মানে মায়ের সিটিজেনশিপের সাথে তার আবেদনের কোনো
না, অটোমেটিক যে এটা চেঞ্জ হয় না তার তার ক্যাটাগরি। এবং সেই সাথে ফেসবুকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন, রাজু আজাদ, আব্দুল কালাম, এমডি কবির হোসেন, অ্যাটর্নি শেখ সেলিম, আমরা কথা বলছিলাম মাইকেল কোহেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অডিও, যেহেতু এটির ভিতরে অনেক আইনি বিষয় জড়িয়ে আছে সেই বিষয়গুলোই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। প্রথমত আরেকটি বিষয় জড়িয়ে আছে, আপনি বলছিলেন যে মাইকেল কোহেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের যে ফাটল ধরা, সেখান থেকে একের পর এক তথ্য দিয়ে যাচ্ছেন। এটা তথ্য দিয়ে যাচ্ছেন, যেমন ধরেন মাইকেল কোহেন তার অ্যাটর্নি হিসাবে তার কনভারসেশন, সে ইটস এ প্রিভিলেজড কনভারসেশন, এইটা সে রিভিল করতে পারে না যদি না ডোনাল্ড ট্রাম্প এটা ওয়েব না করে থাকে তার প্রিভিলেজটা, মানে পরে যে ওকে আমার কোনো আপত্তি নাই। আর তাই ছাড়া মাইকেল কোহেনের তার সাথে যে কথোপকথন মানে লিগাল ব্যাপারে, তার রিপ্রেজেন্টেশন ব্যাপারে, সেটা প্রিভিলেজ, সেটা মাইকেল কোহেনের বলার কোনো অধিকার নাই। অনলি এই প্রিভিলেজটা ওয়েব করতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্লায়েন্ট, মানে প্রেসিডেন্ট। আমরা একটা ফোন নিয়ে নিই, প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি বলছি, দক্ষিণ থেকে। জি আপা বলুন। জি আমার কোশ্চেন হচ্ছে, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি, তখন আমার বোনের মেয়ের বয়স ছিল আপনার 8 অথবা 9, কিন্তু এখন ওদের মানে পেপার আসছে, কিন্তু সেখানে ওর এখন 21 বছরটা ক্রস হয়ে গেছে। এখন আমি আমার বোনের মেয়ে অন্যদের সবার আপনার ভিসা নাম্বার আসছে, কিন্তু যার 21 বছর ক্রস হয়েছে তার কোনো ভিসা নাম্বার আসে নাই। তো আমি আবার ওই CSP এর জন্য অ্যাপ্লাইও করছি, এখন আসলে এখন আমাদের মানে কি করা উচিত এই ক্ষেত্রে, একটু বললে খুব ভালো হয়। আপনি আপনি ঠিকই করেছেন, তার কারণ এটা ডিপেন্ড করে যে আপনি যখন অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্রুভাল হইতে কতদিন লাগে, পেন্ডিং কতদিন ছিল এই কেসটা, ওই পেন্ডিং যে টাইমটা, যে কারোর 5 বছর, কারোর 6 বছর, 10 বছর পেন্ডিং থাকে, এই ধরেন যদি 5 বছর পরে এইটা অ্যাপ্রুভ হয়ে থাকে আপনার ওই ভাগ্নির বয়স থেকে, ওই 5 বছর বিয়োগ দিলে যদি 21-এর নিচে থাকে তাহলে সে CSP এর পড়বে। আপনি ওই CSP এতে রিকোয়েস্ট করেছেন CSP এর আন্ডারে ট্রিট করার জন্য, ওটা আপনি যা করার দরকার তাই করেছেন, সুতরাং মানে তিনি সঠিক পথে আছেন। হ্যাঁ হ্যাঁ, আর CSP এর একটা ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশনটা ঠিক মতো করে ওদের দেখিয়ে দিলে আর ঝামেলা থাকে না। তখন এই আবেদন করা হলো, এরপরে যাদের মানে মা বাবা, যাদের আবেদনের ভিসার নাম্বার সব কিছু চলে, তাদের সাথে তো একসাথে আসতে পারবে না, এটি লেন্দি প্রসেস না? এটা আসতে পারে, যদি CSP এর ভিতরে পড়ে তাহলে আসতে পারবে, মানে চলে আসতে পারবে, CSP তে না পড়লে এবং অনেক ধরনের পদ্ধতি আছেন, আপনার হয়তো ব্যক্তিগত আইনজীবী আছে, তার কাছ থেকেও বিভিন্ন পরামর্শ নেবেন। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা কথা বলছিলাম যে মাইকেল কোহেন, এবং আপনি বলছিলেন যে বিভিন্ন কারণ থাকতে পারে, যেহেতু তাকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প কোন উচ্চ বাচ্চ কিংবা ওনার সাথে কোনো যোগাযোগই করেনি, কথাও বলেনি, ওয়েল সেটা আপনি আর আমি জানি না, তো যারা আপনার ট্রাম্পের আন্ডার ইনভেস্টিগেশন আছে তার সাথে হয়তো এই মুহূর্তে কথা বলছে না, তার কারণ বোথ মাইকেল কোহেন এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার ইনভেস্টিগেশন আছে। তো ধরেন ট্রাম্পের যদি সুপিনা করে ডাকা হয় বা মুলার প্রশ্ন করে, তো এই সমস্ত ব্যাপারে প্রশ্ন হতে পারে, সো এই জন্য সবাই সবাইকে অ্যাভয়েড করছে বর্তমানে। আর ব্যাকগ্রাউন্ডে যে আলাপ হচ্ছে না লয়ার, সেটা তো বলা কঠিন, সেটা বলা কঠিন। এবং আরেকটি বিষয় এক্ষেত্রে জড়িয়ে আছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলেও জড়িয়ে আছে, ট্রাম্প টাওয়ারের যে বৈঠকটি, যেটি সর্বপ্রথম বৈঠক হিসেবে ধরা হয় রাশিয়ার, তাহলে আপনার কি মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাথে তার পরিবারে জড়িয়ে থাকার একটি আশঙ্কা তৈরি হবে যদি এই ধরনের কোনো কিছু প্রমাণিত হয়? আমি শিওর, যদি এটা প্রমাণ করা কঠিন যে ট্রাম্পের ছেলে রাশিয়ানদের সাথে বৈঠক করেছে ট্রাম্পের নলেজ ছাড়া, এটা এটা কখনোই সম্ভব, কখনোই সম্ভব না, এবং এটা ইয়ে সম্ভব ট্রাম্প টাওয়ারে এই এই মিটিং হয়েছে এবং হিলারি ক্লিন্টনের ডার্ট আছে সেইটা তারা দেবে, এ নিয়ে যে বৈঠক হয় নাই বা মিটিং হয় নাই, এটা এটা কোনো রকমই বিশ্বাসযোগ্য না, কোনো রকমই বিশ্বাসযোগ্য না। আরেকটি বিষয় সেটা সেটা প্রমাণ করাটা কঠিন হয়ে দাঁড়াতে পারে, তার কারণ প্রমাণ করতে একটা লিগ্যাল স্ট্যান্ডার্ডে প্রমাণ করতে হয়, লিগালি প্রমাণ করতে হয়, কিছু না কিছু সাক্ষ্য টাক্ষ্য লাগবে আর কি।
সবকিছু, সেটা হয়তো প্রমাণ করা কঠিন, তার কারণে ক্লোজলি নেটেড ফ্যামিলি মেম্বার্স কেউ কারোর বিরুদ্ধে দাঁড়াবে না। এবং আরেকটি বিষয় অ্যাটর্নি শেখ সেলিমা, আমরা ও প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ থেকে, একদম নির্বাচনী প্রচারণা থেকে, তার অনেক ধরনের, আমি বলবো সবসময় সংবাদে শিরোনাম হয়েছেন, বিতর্কিত মন্তব্য, বিতর্কিত কাজ এবং রাশিয়ার সাথে সম্পৃক্ততা তো ছিলই, তারপরেও তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, মধ্যবর্তী নির্বাচন এবং সেই সাথে তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট, এই সব ক্ষেত্রে আপনার কি মনে হয় স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার এই তদন্ত কোনো কিছু প্রভাব ফেলবে? প্রভাব ফেলতে পারে, তার কারণ কিভাবে, মানে সেই জায়গায় আমি বলি, যেমন ধরেন আমেরিকানরা প্যাট্রিয়ট, দেশপ্রেমিকেরা, নো ডাউট অ্যাবাউট, ঠিক আছে, আপনি ধরেন যে এই যে মুলার ইনভেস্টিগেশন, রাশিয়ান কারেকশন, রাইট, এটা কিন্তু সমর্থন আছে সব দলেরই সমর্থন আছে। সেক্ষেত্রে যে রাশিয়ানরা আমেরিকান ইলেকশনে ইন্টারফিয়ার করবে তাদের ডোমেস্টিক ম্যাটারে, এটা আমেরিকান ডেমোক্রাসি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডেমোক্রাসি ইন দ্য ওয়ার্ল্ড, সেইখানে তাদের ডেমোক্রেটিক ভ্যালুতে ইন্টারফিয়ার করে তাদের জনপ্রতিনিধি বাছাইয়ে বা নির্বাচনে একটা প্রভাব ফেলবে, এটা আমেরিকানরা পছন্দ করতো না, অন্যান্য দেশ পছন্দ করলে আমেরিকানরা পছন্দ করতো না। সেক্ষেত্রে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে কানেকশন, যে ইয়ে চলছে, যদিও তারা বলছে যে উইচ হান্ট, কিন্তু এতে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে প্রায় 25-30 জন লোক ইন্ডাইটেড হয়েছে, ক্রিমিনাল কেস হয়েছে, গিলটি প্লিড করছে, তথ্য আসছে, অল 17 ইন্টেলিজেন্স এজেন্সিজ বলছে যে এটা হয়েছে, ট্রাম্প বলতেছে না, তার পুতিনের সাথে তার সখ্যতা, বিভিন্ন ব্যাপার নিয়ে এটা এক প্রশ্ন আরো বেশি জটিল করে তো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা যে কতদূর হয়তো লল লেভেল, যেখানে ট্রাম্পের আসল বেশ, সেখানে হয়তো তেমন প্রভাব ফেলছে না, কিন্তু একটা লেভেলে প্রভাব ফেলছে। ভোটের ক্ষেত্রে আপনার কি মনে হয়, কারণ তার যে একদম কোর ভোটার, তারা তো তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তারা সমর্থন দিয়ে যাচ্ছে, তার বেসটা অত এফেক্ট করছে না, তবে বেজের সাথে যে ধরেন 5-10% লোক ইন্ডিপেন্ডেন্টরা, বার্নি স্যান্ডারের বিরাট অংশ তারে ভোট দিছে, এই যে দোদুল্লোমান ইন্ডিপেন্ডেন্ট যারা পলিটিক্যালি অ্যালায়েন্ড না, বহু ডেমোক্র্যাটরা তাদের ভোট দিয়েছে। যেমন একটা উদাহরণ দেন, 100,000 ডেমোক্র্যাট সুইচড পার্টি প্রাইমারিতে পেনসিলভেনিয়া, একটা একটা অংশ 5% চলে আসলেই যথেষ্ট ভোট। আপনি জানেন যে হিলারি ক্লিন্টন পপুলার ভোটটা বেশি পাইছে, কিন্তু ইলেকট্রাল ভোট ইয়ে পাইছে, তো এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন। কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আমরা যদি ডেমোক্রেটিক শিবিরের নেতাদের তালিকা দেখি, আপনার কি মনে হয় যে 2020 সালের যে ইলেকশন, প্রেসিডেন্ট ট্রাম্পের এগেনস্টে এমন কোন কাউকে দাঁড়াতে পারবে যাকে হয়তো ট্রাম্প হিসেব নিকেশ মানে সে করবে? অফকোর্স দেয়ার আর ক্যান্ডিডেটস, ধরেন অনেকে শোনা যাচ্ছে যে জো বাইডেন আগে কংগ্রেসম্যান ছিল, স্টেট অ্যাসেম্বলিতে ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তো একদম ওপেনলি চ্যালেঞ্জ জানিয়েছেন যে জো বাইডেনকে, তিনি ওপেনলি চ্যালেঞ্জ জানাইলে তো যে কেউ কিছু বলতে পারে, কিন্তু রিয়ালিটি তো ভিন্ন। ইয়ে যে সে তারপরে টু টার্ম ভাইস প্রেসিডেন্ট, তো সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এবং জো বাইডেনের যেমন হিলারি ক্লিন্টনের ক্রেডিবিলিটি যে প্রবলেমটা ছিল, জো বাইডেনের এইগুলা নাই, যে নেগেটিভ রেসপেক্টটা নাই। জো বাইডেন অত ধনী লোক না, সারা জীবন একটা সচ্ছল জীবনযাপন করেছে এবং দেশ সেবা করেছে, সো সেক্ষেত্রে বলা যায় না। কিন্তু ট্রাম্পের একটা সেট ভোট আছে যে যারা কোনো রকমেই ফিরবে না, যারা অ্যান্টাই ইমিগ্রেশন, অ্যান্টাই মাইনরিটিস, ইউনো সামোয়ে পুরো আমেরিকানস, সো সেক্ষেত্রে একটা ভোট আছে, সেট ভোট আছে, মানে সেই যে তার মূল ভোটের জায়গাটি, সেই জায়গাটিতে প্রভাব ফেলবে না আপনি বলছেন? প্রভাব যে ফেলবে না তা না, কিন্তু কতটুকু প্রভাব ফেলে নির্বাচনের ফল পরিবর্তন, তার কারণ আপনি দেখছেন CNN বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের ইন্টারভিউ নিছে, বিভিন্ন ভোটারদের, তারা বলছে যে তারা ভোট দিয়ে ভুল করেছে, তারা অনেকেই সরে আসছে। বাট এখানে ধরেন ইলেকশন তো ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে যদি অনেক জায়গায় 50,000-60,000 ভোটের ব্যবধানে জিতে গেছে, 5,000 ভোটের ব্যবধানে হিলারি ক্লিন্টন, খুব অল্প ব্যবধানে অনেক জায়গায়, সেই সমস্ত ক্ষেত্রে যদি 1-2% লোক ওই সমস্ত স্টেটে চলে যায়, তাহলে ইট মেক্স এ লট অফ ডিফারেন্স, বিরাট ডিফারেন্স। আর আমরা যদি মধ্যবর্তী নির্বাচনের দিকে তাকাই, আপনার কি মনে হয় কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের দখলে থাকবে কিনা? এই বলা কঠিন, এই মুহূর্তে বলা কঠিন, তার কারণ
কতগুলি ফ্যাক্টর আছে, আপনি যদি দেখেন ইকোনমি খুবই ভালো, ওকে, ইকোনমিক গ্রোথ খুবই ভালো, তারপরে যদি ট্রাম্প দক্ষিণ নর্থ কোরিয়ার ইয়েটা সলভ করতে পারে, সেক্ষেত্রে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও, যেমন এ মুসলিম কান্ট্রিরও ব্যাশিং করে, মিডল ইস্টার্ন কান্ট্রির ব্যাশিং করে, সেক্ষেত্রে তার পাগলামি কথা অনেকে পছন্দ করে, অনেকেই পছন্দ করে, সেক্ষেত্রে বলা কঠিন যে ইরানের সাথে, যেহেতু আপনি মুসলিম কান্ট্রিগুলোর কথা নিয়েই আসলেন, আমি একটু ইরানের প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই। যে আজকেও আমরা খবর আমরা দেখেছি যে কয়েকদিন ধরে যে বাগযুদ্ধ চলছে, হাসান রুহানি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে ইরানের যিনি মেজর জেনারেল তিনিও হুমকি দিয়েছেন, এবং সেই সাথে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন সাইবার অ্যাটাকও হতে পারে, ইরান করতে পারে আমেরিকাকে। তো আপনার কাছে আমি জানতে চাই যে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা কি এতই ঠুনকো যে ইরানের মতো দেশ রাশিয়া করছে, ইরানও করবে এই ধরনের সাইবার অ্যাটাক? সাইবার অ্যাটাক তো ধরেন টেকনোলজির ব্যাপার, তারা করলেও করতে পারে, বাট আমার মনে হয় না যে ইরান ওই ওই কত দূর প্রভাব ফেলতে পারে, আমার মনে হয় না তেমন কোনো প্রভাব ফেলতে পারবে। আর ইরানের রুহানি কিন্তু হুমকি না, এটা রুহানি যে কথাগুলো বলেছে আপনি দেখবেন যে ইট উড বি মাদার অফ অল পিস, মাদার অফ অল ওয়ার, ওকে, ইটস নট এ হুমকি, হুমকি সেইটাই পিক আপ করেছে, এই যে পিক অ্যান্ড চুজ, আমি এইটুক নিলাম এইটুক নিলাম না, এডিট করার বিষয়টি যে আমি কোন অংশটুকু প্রকাশ করব কিংবা কোন অংশটুকু নিব, সেক্ষেত্রে রুহানির এটা হুমকি না, এটা অ্যাকচুয়ালি এ অফার ফর এ পিস, যেখানে নর্থ কোরিয়া কিংবা রাশিয়ার সাথে প্রেসিডেন্ট ট্রাম্প নেগোসিয়েশন করতে যাচ্ছেন, সেখানে 2015 সালের শান্তি চুক্তি থেকে ফিরে আসার কারণটি কি? এতে কতগুলি ব্যাপার আছে। এক হলো দেখবেন যে আপনার একটা ইসলামোফোবিয়ার ব্যাপার আছে, আচ্ছা, মুসলিম কান্ট্রিগুলোর ব্যাপার আছে, এটা কেউ স্বীকার করুক আর না করুক এর একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ইসরায়েল খুব বেশি ইরানের নিয়ে দাবায় রাখার চেষ্টা করছে, নট অনলি ইসরায়েল এবং আরো কিছু মুসলিম কান্ট্রি, সৌদি আরবিয়া, সুন্নি ব্লক গুলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বারবার পুশ করছে। আমরা এই প্রসঙ্গে আসবো, একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আমি রাহুল বলতেছিলাম ফ্লোরিডা থেকে। জি রাহুল ভাই বলুন। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি আপনার ফেব্রুয়ারি মাসে 2017-তে গ্রিন কার্ডে, তারপরে আমি এবছর সিটিজেন হয়েছি আপনার মার্চে, তো আমি আমার কাগজটা আপডেট করছি I-130-তে, তো এখন আমি আমার কোনো রেসপন্স পাচ্ছি না, অলমোস্ট লাইক 18 মান্থস হয়ে গেছে, কোনো অ্যাপ্রুভ মানে কোনো অ্যাপ্রুভ লেটার কিংবা কিছুই আসে নাই, এবং আমি মার্চ মাসে আপনার আপডেট করছি, আমার সিটিজেন হয়ে গেছি সেটা ওদের কাছে পাঠাইছি, এখন কতদিন লাগতে পারে, কেমন কি কোনো আর অথবা কোনো পরামর্শ আছে আমার জন্য? আপনি আপনার লিখতে পারেন, লয়ার দিয়ে লিখতে পারেন, এগুলো সবই একটু ব্যাকলগ ডেভেলপ করতেছে, তার কারণ সিআইএস এর ম্যান পাওয়ার বোধহয় কম, অথবা ইচ্ছাকৃত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাটিটিউড এই সমস্ত ব্যাপারে ভালো না। সো কতদিন লাগবে, খুব বেশি দিন লাগার কথা না, যেহেতু আপনি সিটিজেন হয়ে গেছেন, এখন ভিসা ইমিডিয়েটলি অ্যাভেলেবল, শুধু প্রসেসিং টাইমটাই লাগবে, সো এখন প্রসেসিং ওরা কতদিনে করবে সেইটাই ব্যাপার, তবে আপনার 18 মান্থ যখন আছে তখন কাছাকাছি হয়েছে, আর অনেক ক্ষেত্রে আপনি আপডেট করেছেন সিটিজেনশিপ সার্টিফিকেটটা পাঠাইছেন, এটা একবার না 2-3 বার পাঠানো, অনেক সময় ফাইলে যায় না, ফাইলে যাইতে লেট হয়, তো এই ক্ষেত্রে তারা মানে আইনজীবীর পরামর্শ নিয়ে কাজ করতে হবে। যে সেই ক্ষেত্রে আমরা কথা বলছিলাম যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরানের প্রসঙ্গ, নর্থ কোরিয়া এবং রাশিয়া। আরেকজন আছেন, আমরা ফোনটি নিয়ে তারপরে আসবো এই আলোচনায়, কে আছেন আমাদের সাথে ফোনে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক জামাইকা থেকে বলছি, আমি আলম বলছি। জি ভাই বলুন। আমি সেলিমের কাছে একটা কোশ্চেন মানে করতে চাইছি আর কি। বলেন ভাই। আমার কোশ্চেনটা হলো, আমি ইউএস সিটিজেন, কিন্তু যখনই আমি বর্ডার ক্রস করে আবার ভিতরে ঢুকি তখন মানে আমার অনেকে প্রশ্নের সম্মুখীন হইতে হচ্ছে, ওই জিনিসটা আমি জানতে চাই আসলে কেন এটা হইতেছে।
ওয়েল, আপনার নামের সিমিলারলি হয়তো কারোর বিরুদ্ধে কিছু ইনফরমেশন আছে, আপনার ওই সিকিউরিটি ক্লিয়ারেন্স হইতে ওইটা হয়, যখন আপনারা ওইটা করে তখন ওদের বলা উচিতই, এবং সার্টেন ইনফরমেশন ওরা দেয়, ফর্ম দেয়, সেগুলা ওই প্রি ক্লিয়ারেন্সের জন্যও বলা যায়, সেগুলা ইয়ে করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়, দুই চারবার ইয়ে হওয়ার পরে তারপরে আর এটা সিস্টেম ক্লিয়ার হয়ে যায়, এই কারণে হয়। আপনার শুধু একা না, বহু লোকের এরকম হয়ে থাকে, নামের জন্য অনেক সময় হয়রানির শিকার হতে হয়, এবং সে কারণে তো পরামর্শ সিমিলার একই নাম হওয়ার কারণে। আমরা কথা বলছিলাম যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে পরিবর্তন, এবং আরেকটি দিক যদি আপনি লক্ষ্য করেন, এটির কারণ কি সেটি জানতে চাই, যে আমেরিকার দীর্ঘদিনে যারা মিত্র ছিলেন তাদেরকে একরকম পাশ কাটিয়ে, যারা আমেরিকার শত্রু কিংবা বন্ধু নয়, আমি এরকম শব্দই ব্যবহার করব, যে তাদের ক্ষেত্রে তিনি হাত বাড়িয়ে দিচ্ছেন। এইটা তো বিভিন্ন ধরনের গুজব বা কথাবার্তার মার্কেটে আসে বা ইসেতে আসে, সেটা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের কিছু কম্প্রোমাইজেবল ইনফরমেশন বা পুতিনের কাছে আছে, রাশার কাছে আছে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প রাশার এগেনস্টে যাইতে পারছে না, ভোকাল হইতে পারছে না। নর্থ কোরিয়ার ক্ষেত্রে কি বলবেন? নর্থ কোরিয়ার ক্ষেত্রে আমার মনে হয় নর্থ কোরিয়ার ক্ষেত্রে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রোচ ঠিকই আছে, ঠিক আছে, তার কারণ নর্থ কোরিয়া নিউক্লিয়ার পাওয়ার আছে। আপনি যদি কোনো কনফ্লিক্ট আর্মস কনফ্লিক্টে না যে যুদ্ধে না যে সেটা যদি আলোচনার পিসফুলি সব সলভ করতে পারেন, সেটাই তো বেটার, অনেক বেশি ব্লাডশেড হবে না, ধ্বংস হবে না, সেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রোচ ঠিক আছে। শুধু রাশিয়ার সাথে আপনি বলছেন যে রাশিয়ার সাথে যেমন ধরেন ইউরোপিয়ার ইউরোপে ইয়ে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র সবসময় মিত্র ইউরোপ, তবে আজকের নিউজ যদি দেখেন যে ইউরোপের সাথে আর ট্রেপ বসাচ্ছে না, ইয়ে বসাচ্ছে না, আবার ওদিকে ওই ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছে বসানোর জন্য, এদিকেও একটা অ্যাডভার্স বা প্রতিকূল প্রভাব পড়ছে বিভিন্ন সেকশন অফ লোকের জন্য, যেন গভর্নমেন্ট সেখানে সাবসিডি দেওয়ার চেষ্টা করছে, মানে ইয়ে করার জন্য, সেক্ষেত্রে হয়তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কি বলবো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, মানে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনে। একজন ফোনে আছেন, সে প্রশ্নটি নিয়ে তারপরে আমি আরেকটু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জানতে চাই আপনার কাছে। আপনি বলছিলেন যে রাশিয়ার ক্ষেত্রে যেহেতু সমঝোতার বিষয়টি আছে, নর্থ কোরিয়ার যে অ্যাপ্রোচ সেটি ঠিক আছে, কিন্তু ক্যানাডাও তো দীর্ঘদিনের বন্ধু আমেরিকার জন্য, ক্যানাডার সাথে এই ধরনের সম্পর্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে যুক্তি দিচ্ছেন সেটি কি ঠিক আছে? আমরা উত্তরটি নিই, একজন একটু নিয়ে নিই, সরি, দুঃখিত, আমি শেখ সেলিম, কে আছেন আমাদের সাথে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তার টাকা জমা দেওয়া হয়েছে, টাকা জমা অনেক কতদিন পরে মানে ইমিগ্রেশনে ডাকবে? মানে আপনি কি গ্রিন কার্ড দিয়ে আনম্যারিড চাইল্ডের জন্য আবেদন করেছেন? হ্যাঁ। আচ্ছা, জি, টাকা জমা দেওয়ার পরে ইউজুয়ালি আজকাল সিক্স মান্থের উপরে লাগছে, সিক্স মান্থ থেকে নয় মাস, দশ মাস, এক বছরও লেগে যেতে পারে, সো আপনার অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। আরেকটি প্রশ্ন আছে, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি ন্যান্সি বলছিলাম কিউ গার্ডেন্স থেকে। জি ন্যান্সি আপা বলুন। আমি আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের বোন, ওনার জন্য অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বর লাস্টে, তো এরপরে আমি রিসিভ লেটার পেয়েছি, তারপর আপনার এপ্রিলের দিকে আমি অ্যাপ্রুভাল লেটার ওনার পেয়েছি, লাস্ট মান্থ জুন মাসে আমি পেয়েছি ওনার যেটা বলে আপনার প্রসেসিং ফি এরকম একটা ইমেল, তো ওই ইমেলটা পাওয়ার পরে আমি আমার লয়ারের সঙ্গে আমি কথা বলেছি, উনি বলছে যে ওনারা যে ইমেলটা করেছে আমাকে, বাট ওটাতে আমি ইনপুট করতে পারছি না যে প্রসেসিং ফি এর জন্য, তো এরপরে আমার আমি যা ঢাকায় যাওয়ার জন্য আমি করেছি, ঢাকায় ওনার বাসায় একটা হার্ড কপি প্রশ্নটি করুন আপা কি জানতে চান থেকে পাঠিয়েছে। জি
তো এখন আমার কি করা উচিত বলে আমি কি করা উচিত অ্যাটর্নি শেখ? আচ্ছা, আপনার কথাটা মানে কি প্রশ্নটা আর ফ্যাক্টটা আমার কাছে স্পষ্ট না। তো প্রসেসিং ফি চাইলে যদি এত শিগগিরই তো ভাই বোনের জন্য আসে না প্রসেসিং ফি, তো আপনার লয়ার যখন আছে তার কথাই ইয়ে করা উচিত। এখন প্রসেসিং ফি বা কি চেয়েছে সেই জিনিসটাই দেখতে হবে, সেইটা দেখলেই যে তার কারণ ওই অ্যাপ্রুভ হইলে ন্যাশনাল ভিসা সেন্টারে বিভিন্ন ধরনের চিঠিপত্র আসে, তো বিভিন্ন ধরনের কমিউনিকেশন আসে, কোনটা আসলে তারা চেয়েছে সেটাই ব্যাপার, সেটাই ব্যাপার। এবং সেই সাথে অ্যাটর্নি শেখ সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা পররাষ্ট্রনীতি নিয়ে আরেকদিন আলোচনা করব, যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। সেই সাথে দর্শক আপনারা সবাই অনেক ভালো থাকবেন যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, সেই সাথে আগামী অনুষ্ঠান দেখার জন্যও আমন্ত্রণ রইল।